সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব বড় বড় যোগ অঙ্ক কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেই নিয়মটা বলতে পারেন বড় বড় যোগ অঙ্ক সমাধানের এটি একটি অস্থির টেকনিক এই ভিডিওটি দেখার পর যত বড় যোগ অঙ্ক হোক এক মিনিটের কম সময়ের মধ্যেই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এখানে মজার বিষয়টি হচ্ছে বড় বড় যোগ অঙ্ক বিশেষ করে বড় বড় হাতে রেখে যোগ অঙ্ক ছোট ছোট শিক্ষার্থীরা সমাধান করতে পারবে মানে যে সব শিক্ষার্থী ক্লাস টুতে পড়ে বা থ্রিতে পরে তারাও পারবে শুধু সঠিক কৌশলটা জানতে হবে তো ভিডিও শেষের দিকে দেখাবো ছোট ছোট শিক্ষার্থীরা কিভাবে বড় বড় যোগ সমাধান করবে তো বন্ধুরা লক্ষ্য করুন আজকের ভিডিওতে আমরা এই অঙ্কগুলো দুইটি নিয়মে সমাধান করে দেখাবো তো ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা সমাধান করি তো এই অঙ্কটা আমরা দুইটি নিয়মে সমাধান করে দেখাবো যে নিয়মটা আপনাদের ভালো লাগবে ঠিক সেই নিয়মে আপনারা এই অঙ্কগুলো সমাধান করবেন তো ঠিক আছে প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করি তো আগে আমরা যেই নিয়মে অঙ্কগুলো করতাম মানে যোগ অঙ্ক আগে আমরা ঠিক যেভাবে করতাম তো এখন আমি সেইভাবে সমাধান করে দেখাচ্ছি পরে আমরা ভিন্ন নিয়মে সমাধান করে দেখাবো তো আগে আমরা কিভাবে করতাম যেমন ছয় আর নয় হচ্ছে পনেরো পনেরো আর সাত বাইশ বাইশ আর তিন হচ্ছে পঁচিশ তো আমরা পঁচিশের পঁচিশ লিখলাম মানে আমরা এই যে পঁচিশ লিখলাম এই পঁচিশের পাঁচ হচ্ছে এখানে লিখতে হবে এই যে লিখলাম আর এই যে দুই এই দুই হচ্ছে হাতে থাকবে তো এই দুইটা আমরা এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার শেষে আমরা যোগ করে দেখাবো। তো ঠিক আছে নয় আর সাত হচ্ছে ষোলো ষোলো আর চার বিশ বিশ আর সাত হচ্ছে সাতাশ আর এই যে হাতে আছে দুই সাতাশ আর দুই হচ্ছে উনতিরিশ তো আমরা উনত্রিশ লিখলাম তো ঊনত্রিশের এই যে ডান পাশে নয় আছে এই নয়টা নামবে এই নয় আর এই দুই হচ্ছে হাতে এই দুইটা আমরা এই সংখ্যাগুলোর সাথে যোগ করে দেখাবো তো আট আর দুই হচ্ছে দশ দশ আর ছয় ষোলো ষোলো আর এই যে হাতে দুই আঠারো তো আমরা আঠারো লিখলাম তো আঠারোর এই আট আমরা এখানে নামাবো আর এক হচ্ছে হাতে তো ঠিক আছে তো পাঁচ আর সাত হচ্ছে বারো বারো আর আট বিশ বিশ আর পাঁচ পঁচিশ পঁচিশ আর এই যে এক হাতে হয়ে গেল ২৬ তো আমরা ২৬ লিখলাম তো এখন এই ছাব্বিশের ছাব্বিশ আমাদের লিখতে হবে কারণ এখানে আর কোনো সংখ্যা নেই তো আমরা এখানে ছাব্বিশের ছাব্বিশ বসাবো মানে শেষে ছাব্বিশের ছাব্বিশই বসবে তো এই হচ্ছে বন্ধুরা একটি নিয়ম মানে আমরা এইভাবে কিন্তু আগে আমরা যোগ করতাম তো এখন আমরা এই অঙ্কটাই ঠিক একটু ভিন্ন নিয়মে করে দেখাবো তো সেটি একটু লক্ষ্য করুন আশা করি এই নিয়মটা আপনাদের ভালো লাগবে তো ঠিক আছে এখন আমরা এই ডান পাশ থেকে অঙ্ক না করে আমরা এখন বাম পাশ থেকে অঙ্ক করব মজার বিষয়টা হচ্ছে যদি আমরা এই বাম পাশ থেকে অঙ্ক করি মানে ঠিক আমি যেই নিয়মে এখন অঙ্কটা করে দেখাবো যদি আপনারা ঠিক এই নিয়মটা ফলো করেন তাহলে কিন্তু আমাদের এই যে এত বড় অঙ্ক এর কোনো হাতে রাখতে হবে না তো ঠিক আছে এখন আমরা অঙ্কটা করি তো এখানে এই পাঁচ আর সাত হচ্ছে বারো বারো আর আট বিশ বিশ আর পাঁচ হচ্ছে পঁচিশ তো আমরা এখন পঁচিশ লিখলাম এই হচ্ছে পঁচিশ আর আট আর এই দুই হচ্ছে দশ দশ আর ছয় হচ্ছে ষোলো তো আমরা এক ঘর বাদ দিয়ে মানে একটি সংখ্যা বাদ দিয়ে আমরা ষোলো লিখব নিচে যদি আমরা এই ফর্মুলায় অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের হাতে রাখতে হবে না তো এই হচ্ছে মজার বিষয়টা তো যারা হাতে রেখে অঙ্ক কম বুঝেন বা কম পারেন তাদের জন্য কিন্তু এই নিয়মটা খুবই সুন্দর একটি নিয়ম এভাবে আপনারা অঙ্ক করতে পারেন আর এভাবে অঙ্ক করলে হাতে রাখতে হবে না তো যাই হোক এখানে নয় আর এই সাত হচ্ছে ষোলো ষোলো আর চার বিশ বিশ আর সাত হচ্ছে সাতাশ তো আমরা এখন সাতাশ লিখব লিখলাম সাতাশ তো আমরা কিন্তু এক ঘর বাদ দিয়ে মানে একটি সংখ্যা বাদ দিয়ে দুইটি করে সংখ্যা আমাদের লিখতে হবে এটা মনে রাখবেন আমাদের দুইটি করে সংখ্যা লিখতে হবে এক ঘর বাদ দিয়ে বাদ দিয়ে তো ঠিক আছে এখন ছয় আর নয় হচ্ছে পনেরো পনেরো আর সাত হচ্ছে বাইশ বাইশ আর তিন পঁচিশ তো আমরা এখন পঁচিশ লিখলাম তো এখন আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব তো ঠিক আছে এই এর দুই নামবে দুই পাঁচ আর এক হচ্ছে ছয় এই হচ্ছে ছয় তো ছয় আর দুই হচ্ছে আট এই হচ্ছে আট সাত আর দুই নয় লিখলাম নয় এই পাঁচের পাঁচ তো এই হচ্ছে আমাদের উত্তর মানে এই অঙ্কটার উত্তর হচ্ছে বা যোগ ফল হচ্ছে এইটা মানে ছাব্বিশ হাজার আটশো পঁচানব্বই তো এখন এই যে আমরা অঙ্কটা করলাম এই অঙ্কের যোগ ফলটা আমরা এখানে নামিয়ে দিব বাস আমাদের অঙ্কর হয়ে গেল মানে এত বড় অঙ্কের যোগ ফল কিন্তু আমরা এখন করে ফেললাম তাও আবারও হাতে না রেখে তো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা এই নিয়মটা আপনাদের ভালো লেগেছে তো ঠিক আছে এখন আমরা এই দুইটা অঙ্ক ঠিক এই সেম নিয়মে সমাধান করে দেখাবো কারণ আমার কাছে কিন্তু এই নিয়মটা খুবই ভালো লাগে কারণ এভাবে করলে আর হাতে রাখতে হচ্ছে না তো যাই হোক এখন এই অঙ্কটা আমরা সমাধান করি তো নয় আর সাত হচ্ছে ষোলো ষোলো আর চার বিশ বিশ আর ছয় হচ্ছে ছাব্বিশ তো আমরা ছাব্বিশ লিখি এ হচ্ছে ছাব্বিশ আর আট আর ছয় হচ্ছে চোদ্দো চোদ্দো আর এক পনেরো পনেরো আর সাত বাইশ তো আমরা বাইশ লিখলাম এখন এই পাঁচ আর আট হচ্ছে তেরো তেরো আর পাঁচ আঠারো তো আঠারো হচ্ছে আঠারোই তো আমরা আঠারো লিখি এ হচ্ছে আঠারো তো আট আর দুই হচ্ছে দশ দশ আর তিন তেরো তেরো আর দুই পনেরো তো আমরা পনেরো লিখলাম এখন আমরা ঠিক এই অঙ্ক এই সংখ্যাগুলোকে যোগ করব তাহলেই উত্তরটা হয়ে যাবে তো এই দুইয়ের আমরা দুই লিখি আর ছয় আর দুই হচ্ছে আট আট লিখলাম তো এক আর দুই আর এক হচ্ছে তিন এ হচ্ছে তিন আট আর এক নয় এই নয় আর এই পাঁচের পাঁচ পাঁচ তৈরি হয়ে গেল আমাদের যোগফল তো এখন আমরা এই সংখ্যাটা এখানে নামিয়ে দেব বাস আমাদের উত্তর হয়ে গেল মানে এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে এইটা মানে আঠাশ হাজার তিনশো পঁচানব্বই তো যাই হোক এটি আমাদের সর্বশেষ অঙ্ক তো বন্ধুরা এই অঙ্কটা আমরা ঠিক এই নিয়মেই করে দেখাবো এবং এরপরে আমরা সর্বশেষে যে একটি অঙ্ক দেখাবো সেই অঙ্কটা হচ্ছে ক্লাস ট্যুর শিক্ষার্থীরা মানে ট্যুর শিক্ষার্থীদের জন্য মানে এত বড় অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু মোটামুটি ভালো বড়ো অঙ্ক তো দেখতেই পাচ্ছেন এই অঙ্কগুলো খুবই বড় বড় অঙ্ক তো এই অঙ্কগুলো কিন্তু একজন ট্যুর শিক্ষার্থীর পারার কথা না তো ট্যুর শিক্ষার্থী ক্লাস টুতে যারা পড়ে তারাও কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে পারবে তো তারা কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে সেই নিয়মটা আমি শেষে দেখাচ্ছি তো ঠিক আছে এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করি তারপর আমরা ট্যুর শিক্ষার্থী কীভাবে এত বড় অঙ্ক করবে সেই নিয়মটা দেখাবো তো ঠিক আছে এখন আমরা এই অঙ্কটা সমাধান করি এখানে পাঁচ আর নয় হচ্ছে চোদ্দো চোদ্দ আর ছয় বিশ বিশ আর এই আট হচ্ছে আটাশ তো আমরা আটাশ লিখি এই হচ্ছে আঠাশ তো ছয় আর দুই হচ্ছে আট তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে ছয় আর দুই কিন্তু আট আর আট হচ্ছে একটি সংখ্যা তো আমরা বলেছিলাম আমাদের দুইটি করে সংখ্যা লিখতে হবে তাহলে আমরা কীভাবে লিখব আমরা লিখবো হচ্ছে শূন্য আট ঠিক এইভাবে লিখব কারণ এখানে কিন্তু আমাদের এখন দুইটি সংখ্যা হয়ে গেল আর এখানে ছয় আর দুই হচ্ছে আট তো আমরা আট শুধুমাত্র আট আমরা এখানে যদি লিখি তাহলে আমাদের ভুল হয়ে যাবে তো আমাদের এই এই নিয়মে লিখতে হবে মানে শূন্য আট তো এখানে দুই আর পাঁচ হচ্ছে সাত তো এখানে আমরা সাত কীভাবে লিখবো ও ঠিক সেম নিয়মে লিখব শূন্য সাত ঠিক এইভাবে লিখব তাহলে আর আমাদের অঙ্ক ভুল হবে না তো এখন আট আর সাত হচ্ছে পনেরো পনেরো আর চার উনিশ উনিশ আর পাঁচ হচ্ছে চব্বিশ তো আমরা এখন চব্বিশ লিখি এই হচ্ছে চব্বিশ তো এখন আমরা এই অংশটুকু যোগ করে দেই তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে তো এখানে এই এর দুই তো এই আটের আট এই আট আর শূন্য হচ্ছে আট সাত আর দুই হচ্ছে নয় আর এ চারের চার তো ঠিক আছে আমাদের এখন উত্তর হয়ে গেল এখন আমরা এই যে যে উত্তরটা আছে এই উত্তরটা আমরা এখানে বসিয়ে দিই বাস আমাদের উত্তর তৈরি তো এখন এই যে যে বড় অঙ্কটা আছে এই অঙ্কের উত্তর হচ্ছে আটাশ হাজার আটশো চুরানব্বই তো ঠিক আছে বন্ধুরা এখন আমরা সর্বশেষ অঙ্কটা করি তো বন্ধুরা এই অঙ্কটি লক্ষ্য করুন এই অঙ্কটি আমরা একটু ভিন্ন নেমে করে দেখাবো যাতে করে ক্লাস ওয়ান টু শিক্ষার্থীরা সমাধান করতে পারে তো তারা এটি কীভাবে করবে তারা এটি দাগ টেনে করবে তো লক্ষ্য করুন এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেক বড় একটি অঙ্ক তো এই অঙ্কটি ক্লাস ওয়ান বা টুর ছাত্র কিন্তু পারার কথা না এটাই স্বাভাবিক তো যাই হোক তারাও কিন্তু যদি দাগ টেনে করে তাহলে কিন্তু অবশ্যই তারা এই অঙ্কটাও সমাধান করতে পারবে তো তারা কিভাবে এটি সমাধান করবে দেখুন এখানে আট আছে তো আটের জন্য সে আটটি দাগ দিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে আটটি দাগ এই আটের জন্য এই আটটি দাগ দিলো তো তারপর আছে দুই তো দুইয়ের জন্য দুইটি দাগ হবে এই হচ্ছে দুইটি দাগ আর এখানে আছে তিন তিনের জন্য হচ্ছে তিনটি দাগ তিনটি দাগ আর এই শেষে দুইয়ের জন্য হচ্ছে দুইটি দাগ তো এখন এই যে যে দাগগুলো আছে এই দাগগুলো কয়টা আছে এটা সে গুণে বের করবে তো ঠিক আছে এখানে কয়টা আছে সে গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এখানে মোট পনেরোটি দাগ আছে তো সে কিন্তু পনেরো লিখতে পারবে কারণ একজন ওয়ানের বাচ্চা বা ট্যুর শিক্ষার্থী তারা কিন্তু পনেরো লিখতে পারবে তো ঠিক আছে এখন সে পনেরো লিখল এখানে তাদেরকে বলতে হবে এখা এই যে যে পনেরো আছে এই পনেরোর এই পাঁচটা নামবে এখানে নামবে মানে ডান পাশের এই যে যে ডান পাশে পাশ আছে এই পাঁচটা এখানে নামাতে হবে সে নামাবে আর এই যে যে এক আছে এই এক এগুলির সাথে পরে যোগ করে দেখাতে হবে বা বাড়িয়ে দেখাতে হবে তো ঠিক আছে এখন এই চার আছে তো চারের জন্য সে চারটি ডাক দিবে এক দুই তিন চার তো এখানে আসে আট আটের জন্য সে আটটি ডাক দিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে আসে এক একের জন্য সে একটি দাগ দিবে আর এখানে আছে শূন্য শূন্যর জন্য কোনো দাগ হবে না তবে এখানে যে এক আছে এই একের জন্য একটি দাগ হবে এ হচ্ছে একটি দাগ তো এখন এই সংখ্যাগুলোকে সে আবারও গণনা করবে গণনা করে সে এখানে লিখবে তারপরে হাতে যদি থাকে তাহলে এখানে ওই ডান পাশের সংখ্যাটা এখানে লিখবে আর বাম পাশেরটা হাতে থাকবে তো যাই হোক এখন সে এটা গণনা করবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো এখানে মোট চোদ্দোটি দাগ আছে তো চোদ্দোর জন্য সে চোদ্দো লিখল তো এখন এই যে যে ডান পাশে চার আছে এ চার এখানে নামবে বা নামাবে আর এই যে য্যাক আছে এই একটা হচ্ছে হাতে তো একটা এই যে যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর সাথে পরে যোগ করে দেখাবে তো ঠিক আছে এখন এই এই লাইনে যে এই সংখ্যাগুলো আছে এখন আমরা সেগুলিও যোগ করি তো এখানে শূন্যর জন্য এই শূন্যর জন্য কোনো দাগ হবে না এখানে আছে ছয় এই ছয়ের জন্য ছয়টি দাগ হবে এক দুই তিন চার পাঁচ ছয় আর এ একের জন্য একটি দাগ আর এই চারের জন্য হচ্ছে চারটি দাগ এক দুই তিন চার আর এখানে কিন্তু হাতে ছিল এক এই হাতে রাখার জন্য একটি দাগ বাড়তি হবে তো ঠিক আছে এখন এই যে যে সঙ্গে দাগগুলো আছে এই দাগগুলো সে গণনা করবে আর গণনা করে সে এখানে নামাবে তো ঠিক আছে এখানে কয়টি আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এখানে বারোটি দাগ আছে সে বারো লিখলো তো যেহেতু এখানে বারো এই ডান পাশের দুই এখানে সে নামাবে আর এই যে যে এক এই এক আবারও হাতে আসে তো এই একটা এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার সাথে সে ওই এক যোগ করে দেবে তো এভাবে যদি করে দাগ টেনে করে তাহলে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই এত বড় বড় অঙ্ক সে সমাধান করতে পারবে তো যাই হোক এখন এখানে চার এই চারের জন্য হচ্ছে চারটি ডাক এক দুই তিন চার হচ্ছে চার আর তিনের জন্য তিনটি ডাক তিন আর দুইয়ের জন্য দুইটি দাগ আর পাঁচের জন্য পাঁচটি দাগ এক দুই তিন চার পাঁচ আর এই যে ছিল হাতে এক একের জন্য একটি দাগ তো ঠিক আছে এখন এই যে দাগগুলো সে গণনা করবে আগের মতোই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে মোট পনেরোটি দাগ আছে তো সে লিখবে পনেরো এখন এই পনেরো সে পনেরোই লিখবে কারণ এখানে এরপরে আর কোনো সংখ্যা নেই এই কারণে শেষে পনেরো পনেরোই বসবে তো যদি একজন শিক্ষার্থী মানে যে ক্লাস ওয়ানে পড়ে বা টুতে পড়ে হ্যাঁ তারাও কিন্তু যদি এই দাগ টেনে করে তাহলে কিন্তু এই বড় বড় অঙ্ক সে সমাধান করতে পারবে তো এটা হচ্ছে এই যোগের একটা প্রাথমিক একটা ধারণা তো তারা চাইলে এভাবে দাগ টেনে করতে পারে তারপরে আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন স্বাভাবিক নিয়মে যে অঙ্ক আছে সেভাবে তারা করবে তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনাদের ভালো লেগেছে তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি এখন দেখুন তো আজকের কুইজ তো বন্ধুরা নয়শো নিরানব্বইয়ের সাথে কত যোগ করলে এক হাজার হবে মানে যোগফল এক হাজার হবে তো এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এর জন্য সময় পাবেন পনেরো সেকেন্ড তো ঠিক আছে আপনাদের সময় শুরু হচ্ছে এখন